প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী ও প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। পবিত্র এই সিয়াম সাধনার মাসে আমরা সহ সারা বিশ্বে ভয়াবহ এক দুর্যোগ কোভিড-19 মহামারীতে আক্রান্ত, তারপর আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত বলা হচ্ছে ঘরে থাকুন, কিন্তু এক নাগাড়ে শিশু কিশোর তরুণ সহ সকল বয়সের মানুষের ঘরে থাকা অনেক কষ্ট। তাই যারা ঘরে থাকছেন, নিয়ম মানছেন, তারা সম্মুখ যোদ্ধা না হলেও তারা সকলেই কোভিড যোদ্ধা। সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা এই যুদ্ধের শরিক হয়েছেন যার যার অবস্থান থেকে। এই সময়ে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা খুবই জরুরি। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বই পড়ুন, বাগান করুন, নিয়মিত হালকা ব্যায়াম করুন, শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করুন। পবিত্র রমজান মাসে রোজা রেখে সকলেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চর্চা করুন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানি সহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। আজ 25 এপ্রিল, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করছে। ম্যালেরিয়া একটি প্রাণঘাতী ব্যাধি। বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট 2019 অনুসারে 22,80,00,000 মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 4,05,000 মানুষ ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে। সারা বিশ্বে প্রতি মিনিটে একটি শিশু ম্যালেরিয়ায় মারা যায়। 2019 সালে 17,225 জন মানুষ বাংলাদেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং 9 জন মৃত্যুবরণ করেছে। উদ্ভূত কোভিড-19 পরিস্থিতিতে এই পরিস্থিতির মাঝেও ম্যালেরিয়া প্রবণ জেলাসমূহে ম্যালেরিয়া সেবা প্রদান অব্যাহত আছে। ম্যালেরিয়া সেবা প্রদানকারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদানের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি করব ম্যালেরিয়া নির্মূল বিশ্ব ম্যালেরিয়া দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে যার যার অবস্থান থেকে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19, যা আমরা প্রতিনিয়ত প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিয়ে থাকি, সেই তথ্য আপনাদেরকে জানাবো। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। তবে তথ্য জানানোর আগে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, তা হলো গণমাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বলতে চাই যে বাংলাদেশের ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। সারা দেশে সকল উপজেলায় মোট 10,394টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের 8টি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে 13,745টি। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি বা সংকট নাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 450টি অক্সিজেন সিলিন্ডার আছে, যদিও এখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সিলিন্ডার নেই, অক্সিজেন সরবরাহ নেই। কুয়েত মৈত্রী হাসপাতালেও 120টি অক্সিজেন সিলিন্ডার এবং 12টি মেনিফোল্ড অক্সিজেন সরবরাহ সিস্টেম আছে। অনেক মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে এবং কোভিড-19 উপলক্ষে আরও 3,050টি অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই অক্সিজেন সিলিন্ডারগুলো দেশে এসে পৌঁছাবে। তাছাড়া ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলি পুনরায় রিফিল করার জন্য বা পুনঃভর্তি করার জন্য সর্বাত্মকভাবে দ্রুততম ব্যবস্থা নেওয়া হয়, যাতে এগুলো
পুনরায় ভর্তি করা যায়। কাজেই যে তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটা অসম্পূর্ণ এবং পুরনো তথ্য দেয়া হয়েছে। আমি এই বিষয়ে সাংবাদিক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবার আমি আসবো আজকের বাংলাদেশ পরিস্থিতি কোভিড বিষয়ে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,422টি এবং পরীক্ষা হয়েছে 3,337টি। এই পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে 309 জন। এখানে উল্লেখ করি যে গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের দুই একটি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান যারা টেস্ট করেন নাই এবং আমাদের রিপোর্ট প্রদান করেন নাই। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন। এবং আজকে আমাদের যে আমরা লিঙ্গভেদের যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব এবং 51 থেকে 60 বছরের মধ্যে 1 জন, 60 ঊর্ধ্ব 1 জন। এই 9 জনের 9 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই 9 জনের মধ্যে ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। আমাদের গতকাল পর্যন্ত আমরা বলেছি যে আমাদের 21টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা হচ্ছে, তবে আজকে আমাদের আরো 2টি প্রতিষ্ঠান যোগ হয়েছে। একটা ঢাকার মধ্যে সাভারে বিএলআরআই এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। এবং এই সপ্তাহের মধ্যেই আমরা যে টার্গেট রেখেছিলাম 28টি ল্যাব, তার মধ্যে সবগুলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই। আমাদের যে বাকি মেডিকেল কলেজগুলির মধ্যে আমরা পিসিআর ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছিল, তারা এই সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু করতে পারবে। আমাদের এই পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 140 জন, হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 8,395 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 4,057 জন এবং এ পর্যন্ত 93,169 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 74,491 জন এবং এটা হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক 6,480 জন। মোট 80,971 জন কোয়ারেন্টাইনে আছেন। আমরা আমার হাতে এখন পর্যন্ত আইসোলেশনের কোনো তথ্য এসে পৌঁছায় নাই। আমি আপনাদের এটা কিছুক্ষণ পরে আইসোলেশনের তথ্যটা জানাবো। আমাদের পিপি এ পর্যন্ত পিপি আমরা সংগ্রহ করেছি 15,16,190টি এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 12,52,233টি এবং বর্তমানে মজুত আছে 2,63,957টি। গত 24 ঘন্টায় নতুন কোনো পিপিই সংগৃহীত হয় নাই, তবে বিতরণ হয়েছে 10,145টি। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা যা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এটা গত 24 ঘন্টায় 28,397টি এবং এ পর্যন্ত 14,43,670টি। বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 619 জন এবং এ পর্যন্ত 3,24,404 জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। স্থলবন্দরে স্ক্রিনিং হয়েছে 95 জন এবং এ পর্যন্ত 3,28,159 জন। সমুদ্রবন্দরে 145 জন এবং এ পর্যন্ত 14,934 জন এবং সর্বমোট স্ক্রিনিং হয়েছে 859 জন এবং এ পর্যন্ত 6,74,526 জন স্ক্রিনিং হয়েছে বিভিন্ন বন্দর দিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 24 এপ্রিলে যা পেয়েছি
24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,533 জন এবং এ পর্যন্ত 38,572 জন মৃত্যুবরণ করেছেন 56 জন এবং এ পর্যন্ত 1,554 জন। বিশ্বে যা রিপোর্ট পেয়েছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 24 এপ্রিলে 24 ঘন্টায় 81,529 জন এবং এ পর্যন্ত 26,26,321 জন। মৃত্যুবরণ করেছেন 6,260 জন এবং এ পর্যন্ত 1,81,938 জন। আমি যদি আমাদের বাংলাদেশের জেলাওয়ারি যদি যাই, আমরা গতকাল বলেছিলাম যে আমাদের 58টি জেলা আক্রান্ত হয়েছে, কিন্তু গত 24 এপ্রিলের যে জেলাগুলি বিশ্লেষণ করে দেখছি যে আমাদের এখন আক্রান্ত জেলা 60 এবং নতুনভাবে আক্রান্ত হয়েছে যে দুটি জেলা তা হলো বরিশালের ভোলা জেলা এবং রাজশাহী ডিভিশনের নাটোর জেলা। এখন আমাদের শুধুমাত্র বাদ আছে 4টি জেলা, যেটা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরা। এই 4টি জেলা বাদে সারা বাংলাদেশের সবগুলি জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের যেটুকু আপডেট বাকি থাকলো এগুলো IDCR এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে এই বাকি তথ্যগুলো জানাবো। আমরা প্রতিনিয়তর মতো এখনো বলি, এই মাহে রমজান পবিত্র সিয়াম সাধনার মাস। রমজান মাসের কিছু বিশেষ স্বাস্থ্যবিধি আছে যেগুলো আমরা মেনে চলব এবং কোভিড বিষয়ক যে স্বাস্থ্যবিধি সেগুলো আমরা মেনে চলব। সকল ক্ষেত্রেই তরল খাবার বা পানীয় গ্রহণ করা জরুরি। আমরা রমজানের ইফতারের পরে পানি বেশি করে খাবো। যারা আক্রান্ত ব্যক্তি তারাও রোজা রাখতে না পারলে তারাও তরল খাবার বেশি খাবেন, পানি বেশি খাবেন। কুসুম গরম পানি হলে সুবিধা, স্বাস্থ্যের জন্য ভালো। এবং আপনারা ভিটামিন সি সমৃদ্ধ টাটকা ফল এবং জিঙ্ক সমৃদ্ধ যে খাবার, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই খাবারগুলো আপনারা গ্রহণ করবেন এবং নিয়মিতভাবে হালকা হলেও ব্যায়াম করবেন। মনকে উৎফুল্ল রাখবেন, সতেজ রাখবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।